নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, আজকে আমি পাঁচখানা সেট নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 292, তারপরে 311 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, তারপরে 335, তারপরে 357, তারপরে 378 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি আজকে এমসি কিউব নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট 292 নম্বর পেজের যাবতীয় এমসি কিউবগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। 1.1 নদের চাঁদের বয়স, অ্যান্সার হবে গোয়ার আনসার 30 বছর। 1.2 গ্রীষ্ম মহাপাত্রের রুমালে ছবি আঁকা ছিল, অ্যান্সার হবে গোয়ার আনসার বাঘের। 1.3 অমৃত ও ইশাবের জামা বদলানোর ঘটনাটি ঘটেছিল, অ্যান্সার হবে গোয়ার আনসার হোলির দিন। 1.4 শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল, অ্যান্সার হবে গোয়ার আনসার হাজার বছর। 1.5 মধ্যেতে যে কন্যাখানি, কন্যাটি হল, অ্যান্সার হবে গোয়ার আনসার পদ্মাবতী। 1.6 নাদিলি কুরবোর দল, করবুর শব্দের অর্থ কী? নাদিলা করবুর দল, করবুর শব্দের অর্থ কী? অ্যান্সার হবে আমাদের গোয়ার আনসার রাক্ষস। 1.7 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিরিকার অ্যান্সার হবে গোয়ার আনসার কালিদাস। 1.8 বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকদের, অ্যান্সার হবে গোয়ার আনসার প্রথম। 1.9 চীনারা লেখার ক্ষেত্রে চিরকাল ব্যবহার করে আসছে, অ্যান্সার হবে গোয়ার আনসার তুলি। 1.11 বিভক্ত কি আছে, বিভক্তি ও অনুসর্গ, এই দুয়ের প্রয়োগ দেখা যায়, অ্যান্সার হবে গোয়ার আনসার করণ কারকে। 1.11 মাছ আকাশে সাঁতার কাটে, এখানে লঙ্ঘিত, এখানে লঙ্ঘিত রয়েছে, অ্যান্সার হবে গোয়ার আনসার যোগ্যতা। 1.12 উভয় পদের অর্থ প্রাধান্য পায়, অ্যান্সার হবে গোয়ার আনসার দ্বন্দ্ব সমাসে। 1.13 ভাববাস্যে প্রাধান্য পায়, অ্যান্সার হবে গোয়ার আনসার ক্রিয়ার ভাব। 1.14 যোজক পদ ব্যবহার করে একাধিক বাক্যকে যুক্ত করা হয়, অ্যান্সার হবে গোয়ার আনসার যৌগিক বাক্যে। 1.15 মা পূজায় বসেছে, রেখাঙ্কিত পথটি হল, অ্যান্সার হবে গোয়ার আনসার অধিকরণ কারক। 1.16 ছেলেগুলো মাঠে খেলেছে, গুলো হল, অ্যান্সার হবে গোয়ার আনসার নির্দেশক। 1.17 সপ্তাহ যে সমাসের উদাহরণ, অ্যান্সার হবে গোয়ার আনসার দ্বিগু সমাস। তো দেখো, আজকে আমি 292 পেজ নিয়ে আলোচনা করেছি, এবার আমি 314 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 1.1 ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে বোঝানো হয়েছে, অ্যান্সার হবে গোয়ার আনসার সবগুলোই, ঠিক আছে। 1.2 বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি হলেন, অ্যান্সার হবে গোয়ার আনসার নিমাই বাবু। 1.3 তপনের সম্পূর্ণ নাম ছিল, অ্যান্সার হবে গোয়ার আনসার তপন কুমার রায়। 1.4 অসুখী একজন কবিতাটি তর্জমা করেন, অ্যান্সার হবে গোয়ার আনসার নবারুণ ভট্টাচার্য। 1.5 কনক আসন ত্যাজী বীরেন্দ্র কেশরী। তো দেখো, তোমরা এগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখবে, বীরেন্দ্র কেশরী হলেন, অ্যান্সার হবে গোয়ার আনসার ইন্দ্রজিৎ। 1.6 সখী সবে আজ্ঞা দিল, আজ্ঞা যে দিল সে হলো, অ্যান্সার হবে গোয়ার আনসার পদ্মা। 1.7 কী বলেছে, হারিয়ে যাওয়া কালিকলম লেখকের যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অ্যান্সার হবে গোয়ার আনসার কালিকলম মন। 1.8 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি, অ্যান্সার হবে গোয়ার আনসার রাজশেখর বসুর। 1.9 অ্যান্সার হবে গোয়ার আনসার সুগ্রাহী কাগজ। 1.10 অ্যান্সার হবে গোয়ার আনসার সম্বন্ধন পদ। 1.11 পরস্পরের সহযোগিতায় কাজ সম্পন্ন হয়, অ্যান্সার হবে গোয়ার আনসার সহযোগী কর্তা। 1.12 উপমান ও উপমের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, তা হল, অ্যান্সার হবে গোয়ার আনসার রূপক কর্মধারায়। 1.13 সমস্ত সমতলে ধরে গেল আগুন, রেখাঙ্কিত পথটি যে সমাসের উদাহরণ, অ্যান্সার হবে গোয়ার আনসার কর্মধারায় সমাস। 1.14 কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই, অস্তর্থক বাক্যে পরিণত
করলে হয় অ্যান্সার বা কোয়ার অ্যান্সার, কিন্তু একমাত্র আমারই হাতে কলম আছে। পরের প্রশ্ন 1.15-এ কর্মকর্তি বাচ্চে অনুপস্থিত থাকে অ্যান্সার বা কোয়ার অ্যান্সার কর্তা। পরের প্রশ্ন 1.16-এর প্রশ্ন কি বলেছে, বাংলার মুখ আমি দেখিয়েছি বাক্যটি যে বাচ্চের দৃষ্টান্ত তা হলো অ্যান্সার বা কোয়ার অ্যান্সার কর্তি বাচ্চ। 1.16 মানে সূর্য উঠেছে পূব আকাশে, এই বাক্যের উদ্দেশ্য হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সূর্য। অ্যান্সার কী হবে, ঘয়ের অ্যান্সার হবে সূর্য হবে। এবার আমি পেজ নম্বর 335 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, বাড়িতে তপনের নাম হয়েছিল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কবি সাহিত্যিক কথাশিল্পী। 1.2 অপূর্বর পিতার বন্ধু ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার নিমাই বাবু। 1.3 বিরাগীর ঝোলার ভিতরে ছিল, তো দেখো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গীতা। 1.4 সিঞ্জিনী আকর্ষী রোষে, এখানে সিঞ্জিনী শব্দের অর্থ হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ধনুকের শিলা। 1.5 পাবলো নেরুদার আসল নাম, অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার নেকতালি রিকার্দো রেন্স বাসো আলতো বাসো আলতো। পরের প্রশ্ন কি বলেছে, 1.6 পশুরা বেরিয়ে এলো, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার গুপ্ত গহর থেকে। পরের প্রশ্ন 1.7 কুইল হলো, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার পালকের কলম। 1.8 প্রশ্ন কি বলেছে, চৌরাঙ্গি যে শহরে, তো দেখো অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কলকাতা। 1.9 পালকের কলমের ইংরেজি নাম ছিল, তো দেখো অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার কুইল। পরের প্রশ্ন কি বলেছে, 1.99 নির্দেশক নির্দেশ করে, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার বচন। 1.12 অনুসর্গ অন্য যে নামে পরিচিত, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার কর্ম প্রবচনীয়। 1.13 এবার তোমরা খাওয়ার ঘরে এসো, নিম্নলিখিত পথটি হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অধিকরণ কারক। 1.14 সিংহাসন যে কর্মধারা সমাসের উদাহরণ, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মধ্যপদলোপী কর্মধারায়। পরের প্রশ্ন কি বলেছে, 1.15 গ্রামান্তর পথটি যে সমাসের উদাহরণ, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নিত্য সমাস। 1.16 যে সমাসে সমস্যামান পদগুলির প্রত্যেকটিরই অর্থ প্রাধান্য থাকে তাকে বলে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দ্বন্দ্ব সমাস। 1.17 সমাস শব্দের অর্থ, তো দেখো এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সংক্ষেপ। এবার আমি পেজ নম্বর 357 পেজ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ঈশবের জামার পকেটে কত পরিমাণ ছিঁড়ে গিয়েছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 6 ইঞ্চি। 1.2 নদের চাঁদ কতদিন নদীকে দেখে নাই, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 5 দিন। 1.3 নকল পুলিশ সেজে হরিদা, তো দেখো হরিদা কটি ছেলেকে ধরেছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 4টি। 1.4 প্রণমিয়া, তো দেখো 1.4 কি বলেছে, প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রী হলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রভাষা। 1.5 সিন্ধু তীরে কাব্যাংশটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পদ্মাবতী। 1.6 কবি কি নাড়িয়ে বুলেট তাড়ান, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হাত। 1.7 অনেকদিন ধরে টাইপ রাইটার লিখে গেছেন মাত্র একজন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অন্নদা শঙ্কর রায়। 1.8 ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার উৎকট। 1.9 উনিশ শতকে 12 আনায় যত অক্ষর লেখানো যেত, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 32,000। 1.10 রাজায় যুদ্ধ হয়, বাক্যটি কর্তা হলো অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বেতিহার কর্তা। 1.99 বিভক্তি, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার সর্বদা শব্দের পরে বসে। 1.12 সমাস শব্দের অর্থ, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার সংক্ষেপ। 1.13 পঞ্চকন্যা পাইলা চেতন, চিহ্নিত পথটি যে সমাসের উদাহরণ, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার দ্বিগু।
1.14 বাক্য নির্মাণের শর্ত কয়টি? অ্যান্সার হবে কয় আছে তিনটি। 1.15 নিত্য সমাসের উদাহরণ হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মনান্তর। পরের প্রশ্ন কি বলেছে 1.16 কর্ম বাড়ছে প্রাধান্য থাকে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্ম 1.17 কি বলেছে ছাগলে কি না খায় এখানে ছাগল হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্তৃপাচ্য। তো দেখো এবার আমি পেজ নম্বর 378 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। যাবতীয় এমসিকিউ টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করিয়ে দেবো। এবার আমি পেজ নম্বর 378 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 1.1 অমৃতকে কুস্তি লড়ার জন্য খোলা মাঠে এনেছিল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কালিয়া। 1.2 হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লিচু বাগানে। 1.3 আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ বক্তা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গিরিশ মহাপাত্র। 1.4 আমরা ফিরেছি শূন্যস্থানে বসবে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দোরে দোরে। 1.5 অস্ত্রের বিরুদ্ধে গান কাব্যটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার পাতার পোশাক। পরের প্রশ্ন কি বলেছে 1.6 কে বদিল কবে প্রিয়া নুজে? প্রিয়া নুজ হলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বীরবাহু। 1.7 চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তুলি দিয়ে। পরের প্রশ্ন কি বলেছে 1.8 প্রশ্ন কি বলেছে পরিভাষার উদ্দেশ্য হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভাষা সংক্ষেপে এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন 1.9 অল্প বিদ্যা ভয়ঙ্করী এটি একটি অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রবাদ। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.0 কি বলেছে সমাসবদ্ধ পদের নতুন অর্থ সৃষ্টি করে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বহুব্রীহি সমাসে। 1.11 তির্যক বিভক্তির উদাহরণ হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এ। 1.12 একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ নিষ্পন্ন হলে সেই কর্মকে বলে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন 1.13 বারো মাসে এক বছর হয় রেখাঙ্কিত পদ কিসের উদাহরণ অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কাল জ্ঞাপককরণ কাল জ্ঞাপনকরণ। পরের প্রশ্ন কি বলেছে 1.14 জয়ধ্বনি যে সমাসের উদাহরণ অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্মধারা সমাসের উদাহরণ। 1.15 বাক্যের যথাযথ পদবিন্যাসকে বলে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আসক্তি। 1.6 অল্প পুঁথির কর্ম কি অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রশ্নসূচক। 1.17 ভাববাস্যে প্রাধান্য থাকে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ক্রিয়ার। তো বুঝতে পারছি আজকে আমি মাধ্যমিকের টোটাল বাংলা পাঁচখানা সেট সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।